আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শহীদ বেদি ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণে সারা দেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ জাতির সূর্য সন্তানদেরও শ্রদ্ধা জানায়। এছাড়া রাজনৈতিক দলগুলো আয়োজন করে আলোচনা সভার। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলী স্যার রিপোর্ট। খুলনার গল্লামারী স্মৃতিসৌধে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এদিকে সকাল 9:30টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। রংপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয় স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে। বরিশালে সকাল 9:00টায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ উপলক্ষে দিনব্যাপী রয়েছে নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষে সকাল 9:00 থেকে সিলেটের চৌহাটস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। সকাল 7:15 উপাচার্য ভবন থেকে শোক র্যালি বের হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। শহীদ মিনার ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পালন করা হয় 1 মিনিট নীরবতা। গাইবান্ধায় সকালে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি সহ রাজনৈতিক নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, গোপালগঞ্জ ও হিলি সহ বিভিন্ন স্থানে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।